সাম্প্রতিক বিজিএম এর একটি ফ্যাশন শোতে অংশগ্রহণ করেন শবনম বুবলি। তার সেই পোশাকের ছবি ফেসবুকে পোস্ট করলে ভক্তরা নানা মন্তব্য করে। দর্শক, চলুন দেখে আসি ভক্তরা কি বলছে। ইর্তিজা রহমান ইর্তিজা লিখেছেন, ছি, এই মহিলাকে কেন যেন ভালোই লাগে না। নিজের ক্যারিয়ার ঠিক করতেই অন্যের সংসার, অন্যের জামাই সঙ্গে রাত কাটায় বাচ্চা নেয়। এমডি সেলিম শিকদার লিখেছেন, এত শিক্ষিত ও স্মার্ট হয়ে কী লাভ, এক মূর্খ সাকিবের পেছনে এত অপমান করার পরেও তার পেছনে পড়ে আছে। এমডি সালমান লিখেছেন, সাকিব খানের নজরে আসার জন্য কত চেষ্টা। মিস নাসরিন সুলতানা লিখেছেন, আর ডল সেজে লাভ নেই, কেউ আর পচা আলু কিনবে না। তাপসী দাস লিখেছেন, বুবলি তুমি নিজের মতো বাঁচো, ওই বেইমান লোক সাকিবের পেছনে পড়ে থেকো না, তুমিও সুপারস্টার, শুধু বাচ্চার জন্য যেটুকু দরকার সেটুকু সম্পর্ক রাখো, বাকিটা তুমি তোমার মতো বাঁচো, নিজেকে এত নিচে নামতে দিও না। দেখো আমাদের ইন্ডিয়াতে কতজনের এরকম হয়েছে, তারা কিন্তু ওই স্বামীর কথা বলে না। এমডি সোহেল রানা লিখেছেন, এদিকে সাকিব খান আরেকটা বিয়ে করে নিতেছে, আপনি এত সুন্দর হওয়া সত্ত্বেও, দুঃখজনক। সানজিদা হবেন অন্মিতা লিখেছেন, নিজেকে ফিট রাখার রহস্যটা সবাইকে বলো প্লিজ, কারণ অনেক নায়িকা আছে যারা বাচ্চা হওয়ার পর লাউ কদু হয়ে গেছে, তাদের জন্য খুব কাজে লাগবে। সবশেষ আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলে আর বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য, আর আপনাদের মন্তব্য আমাদেরকে উৎসাহ জাগায়।